হে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। তোমাদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময় কিন্তু নির্ধারণ করা হয়েছে, কমছে নম্বর এবং সময়ও। কথা বলবো আজকে এই বিষয়টি নিয়ে, তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো, যদি তোমরা আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলো চলে যাই মূল আলোচনায়। করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় 14 বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী 19 মে এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা 18 জুলাই আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া পরীক্ষার সময় ও নম্বর কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনির সভাপতিত্বে সম্প্রতি শিক্ষা বোর্ডগুলো এক ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। সভা সূত্রে জানা গেছে, 14 বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার কমে যাচ্ছে সময় এবং নম্বর। 2021 সালের মতো এবারও 2 পাবলিক পরীক্ষায় 3 ঘন্টার পরিবর্তে নেওয়া হবে 1.5 ঘন্টায়। পরীক্ষায় পূর্ণমান 100 নম্বরের পরিবর্তে নির্ধারিত থাকছে 50 নম্বর, তবে এবার সব বিষয়ে সংক্ষিপ্ত সিলেবাসের উপর পরীক্ষা নেওয়া হবে। ইসলাম ও নৈতিক শিক্ষা ও আইসিটি বিষয় বাদ দিয়ে অন্যান্য বিষয়ের পরীক্ষা হতে পারে। গত বছর এসএসসি ও এইচএসসি তে টেস্ট বা নির্বাচনী পরীক্ষা নেওয়া না হলেও এবছর চূড়ান্ত পরীক্ষার আগে হবে টেস্ট পরীক্ষা। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি প্রণীত পুনর্বিন্যাস পাঠ্যসূচি এসএসসি পর্যায়ে 150 দিনের এবং এইচএসসি পর্যায়ে 180 দিনের অনুযায়ী এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বিষয়ে কুমিল্লা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আব্দুস সালাম মঙ্গলবার জাগরণ স্কুলে বলেন, 24 জানুয়ারি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি ও সমমানের পরীক্ষার বিষয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের বৈঠক হয়েছে, যেখানে পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। তিনি বলেন, বিভিন্ন প্রস্তাবের ভিত্তিতে সংক্ষিপ্ত সিলেবাসের উপর এসএসসি পরীক্ষা আগামী মে মাসে আর এইচএসসি পরীক্ষা জুলাই মাসে আয়োজন করার সিদ্ধান্ত হয় সভায়, তবে করোনা পরিস্থিতির উপর সবকিছু নির্ভর করবে। তিনি আরো বলেন, এখনো স্কুল কলেজ বন্ধ, তাই নম্বর এবং সময় কমিয়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষা নিয়ে অনেক পরিকল্পনায় পরিবর্তন করতে হচ্ছে। জানা গেছে, সভায় সিদ্ধান্ত হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এসএসসি ও সমমানের টেস্ট পরীক্ষা 3 এপ্রিলের মধ্যে শেষ করতে হবে। এসএসসির চূড়ান্ত পরীক্ষা শুরু হবে আগামী 19 মে, শেষ হবে 9 জুন। এইচএসসি ও সমমানের টেস্ট পরীক্ষা শেষ করতে হবে 7 জুনের মধ্যে। উচ্চ মাধ্যমিক পর্যায়ে চূড়ান্ত পরীক্ষা শুরু হবে 18 জুলাই, 31 আগস্ট শেষ হবে এই পরীক্ষা। এই বিষয়ে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কায়সার আহমেদ বলেন, 2 পাবলিক পরীক্ষায় নম্বর ও সময় কমিয়ে আনার প্রস্তাব করা হয়েছে। আইসিটি বিষয়টি বাদ দেওয়া হয়েছে এইচএসসি ও আলিম পরীক্ষার ক্ষেত্রে। এছাড়া প্রতিটি বিষয়ে নম্বর ও সময় কমিয়ে পৃথক পরীক্ষা গ্রহণ করা হবে। সভা সূত্রে আরো জানায়, এসএসসি ও এইচএসসি ও সমমানের প্রতিটি বিষয়ের পরীক্ষার পূর্ণমান হবে 50 নম্বর। পরীক্ষার জন্য নির্ধারিত সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। এসএসসি ও সমমানের পরীক্ষা বাংলা ও ইংরেজি বিষয়ের নম্বর বণ্টনের ক্ষেত্রে বাংলা প্রথম পত্রে এমসিকিউ অংশে 20 নম্বর এবং লিখিত অংশে 30 নম্বরের পরীক্ষা নেওয়া হবে। বাংলা দ্বিতীয় পত্রের রচনামূলক অংশে 50 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে 2 পাবলিক পরীক্ষায় বাংলা প্রথম পত্রে লিখিত অংশের 6টি প্রশ্নের মধ্যে যেকোনো 3টি উত্তর দিতে হবে। যেসব বিষয়ে ব্যবহারিক পরীক্ষা নেই সেগুলোর লিখিত অংশে 11টি প্রশ্নের মধ্যে যেকোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। ব্যবহারিক পরীক্ষা রয়েছে এমন বিষয়ে লিখিত অংশে 8টি প্রশ্নের মধ্যে যেকোনো 3টির উত্তর দিতে হবে। এসএসসি ও এইচএসসি ও সমমান পরীক্ষার জন্য নির্ধারিত অ্যাসাইনমেন্টের কার্যক্রমের উপরও গুরুত্ব আরোপ করা হয় শিক্ষা মন্ত্রণালয়ের ওই সভায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল তোমাদের এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিয়ে একটি আপডেট তথ্য যা তোমাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটি শেষ করার আগে আবার অনুরোধ করবো, যদি তোমরা আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। ভালো থাকবা, আল্লাহ হাফেজ।